কপালের বোতলটা কোথায়, জল খাবো? প্রেরণার ব্লগ দেখে চলে এসেছে হচ্ছে। ব্লগ দেখে কি করে আসলাম? ব্লগ কি করে দেখবো? আমি তো ছাইনি করেনি। কেন এলি তুই? ফোন করলাম, দেখলাম তুই বাড়িতে বসে কুটুচি কুচুটি বুড়ো হয়ে বসে আছিস, বলতে বেরোবি না, তাই আসতে হলো তোর বাড়িতে। কুটনি পোনা করছে আমার সাথে, তখন থেকে আসার পর থেকে জানিস না কি অপমান করেছে ভাবতে পারবি না। কি অপমান করেছে? সব ব্লগে আছে, ছাড়লে লোক দেখতে পাবে। পুরো এটাকে অপমান বলে না, এটাকে হচ্ছে ভালোবাসা বলে। না ভালোবাসা, ভালোবাসা বলে, ভালোবাসা। না হলে তুই এতক্ষণ অপমানিত হয়ে বসে কেন আছিস? চলে কেন যাসনি? সেটা তোর থেকেই শিখেছি ভাই। আমিও ঠিক করে নিয়েছি। শশা দিয়ে কথা হবে তো সুকান্ত বল, তোরা শশা খেয়ে কথা বল। বলছি যে সুকান্ত হচ্ছে রাত্রেবেলা বাড়ি ছেড়ে দেবে হচ্ছে আমার টুবলি দিদিকে। কেন আমি কেন? তোকে কি করে যেত? তো সেই শর্তেই তো তোকে ডেকে এনেছে। ও তাহলে সত্যি কথাটা বলে দিলি। হ্যাঁ সুকান্ত তোকে ডেকে এনেছে হচ্ছে প্রেরণা সত্যি। আয় ভাই আয় এসে শশা করার কথা ছিল, উল্টো পাল্টা দিকে চলে আস না ভাই। এখন তো কোনো সয়ের কথাই আসিনি, এখন কন্টিনিউ চলবে শশা কথা, সেটা তো এক্ষুনি বললি ব্লগে। এই পুরো লাইনটার মধ্যে কোথাও স ছিল তো তাও বলতে হবে ভাই, এরকম করে বলতে হবে, এরকম করে যদি বলতে হয় তাহলে সুকান্ত ইয়ত্তা হয় ফোন করে বলেছে। সুকান্ত না, সুকান্ত সুকান্ত কি বলে তোকে ফোন করে? সুকান্ত বলেছে কোথায় আছো, তাহলে আমি আসছি। হ্যাঁ তো চলে এসছে, তাহলে গন্ধে গন্ধে আসছে। সেটার মধ্যে ঠিক তিনটে টিপড়ি টিপড়ি পনির, চারটে ছিল ভাই, মিথ্যে কথা বলিস না, চারটে টিপড়ি টিপড়ি পনির, আর হচ্ছে তিন চারটে এরকম ছোট্ট ছোট্ট পিটি পিটি হচ্ছে, ওগুলোকে কি বলে? ওইটা দিয়েছে কোনো ঝোল পাকড়, ওর মধ্যে কিছুই নেই, একটা চামচ দিয়ে এরকম বাকিটাকে ধরে বলছে খা। ওইটা নাকি পুরো খাবার নাকি আমার পেটে? তো প্রেরণা পিসি হচ্ছে একটা ইয়ে এনেছিল, ওই মিষ্টি আছে, কি গম খাবি নাকি? না মিষ্টি খাই না আমি। বাবা জিম করে এসছে, মিষ্টি কি খাবে? খারাপ চাইছো মানুষের বিষয়ে বলে দিলাম, কি হবে কি? এই বলছি যে এই কথাটা বলতে গেলে আমার মুখ থেকে গালাগাল গালাগাল বেরিয়ে আসছে, এইরকম ভাবে কথা বলতে ইচ্ছে করছে। নিলামে বিক্রি হবে না এই গামছা, ঠিক আছে, বরাবর এখানেই থাকবে। প্রেরণা একটা গামছা দিয়েছে, তাও এখানেই আছে গামছা, বুঝতে পেরেছেন দিদিরা? তো এইবার বক্তব্য হচ্ছে, তাহলে আসি, ভালো থাকবেন সুখে থাকবেন। আর ওই যে কি যেন বলেছিলাম, শেয়ার করে দিন ভিডিওটা, ঠিক আছে, রিয়াজ কমেন্টে লিখে শেয়ার করে দাও, আমি মুখে বলি শেয়ার করে দাও। টাটা, তাহলে দেখা হচ্ছে।